নমস্কার, আপনারা দেখছেন গুগলি এন্টারটেনমেন্টের গুগলি নিউজ। করোনা মোকাবেলায় যথেষ্ট দায়িত্বশীল নাগরিক সে ব্যাপারে পরিচয় দিল আজ পশ্চিম বর্ধমানের তিন মূল শহরই, আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল এবং রানীগঞ্জ কয়লাখনি অঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকাবাসীরাও। রুজি রোজগার, ব্যবসায়িক ও বিভিন্ন চাকরির টানে প্রতিদিনই প্রায় কয়েক লক্ষ জনসমাগম হয় এই তিন মূল শহরে, আসেন অন্যান্য জেলা এমনকি অন্যান্য রাজ্যবাসীও। জনসমাগম হয় রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও বাজারগুলিতেও। কিন্তু আজ জনতা কারফিউর কারণে সমস্ত এলাকাই আজ জনমানবহীন হয়ে পড়েছে। পশ্চিম বর্ধমান তথা শিল্পাঞ্চলবাসী তথা ভারতবাসীও আবার প্রমাণ করে দিল যে তারা দায়িত্বশীল নাগরিক, করোনার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবেনই। এমনকি বিকালবেলায় কাঁসর ঘণ্টা, থালা, ঢাক, ঢোল ইত্যাদি বাজিয়েও প্রতিরোধের দেওয়াল যেন ওনারা খাড়া করে দিলেন। আরও বেশি করে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রত্যেক শিল্পাঞ্চলবাসী এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে করোনা ভাইরাসের বিরুদ্ধে আরও প্রতিরোধ গড়ে তুলে আসুন।